যে সকালবেলা মেয়ে এখানে বানিয়েছে লাল চা আর তার সঙ্গে বিস্কিট আর মুড়ি তো এটাই খাবো এখন গুড মর্নিং বন্ধুরা সাগর পাপিয়া ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো গুড মর্নিং এই জন্য বললাম এখন সকাল এগারো সাড়ে এগারোটা বাজে এখনও গুড মর্নিং আছে গতকালকে সারাদিন কারেন্ট ছিল না যার জন্য ব্লগ চ্যানেলে আসেনি ভিডিও আপলোড দিতে পারেনি মোবাইলে চার্জের সমস্যা ছিল প্রতিদিন কিছু না কিছু নতুন সমস্যা সমস্যা ছাড়া জীবন নেই এই এই এখন এনে আমাকে যে মেয়ে আমটা বলছে মা খাও দেখুন বন্ধুরা কি দারুণ কালার মানে এত সুন্দর আমটা দেখতে ও হো মনে হচ্ছে মানে মাটির আমটা হয় না কালার করা ঠিক ওই রকম শোকেছে সাজিয়ে রাখার মতো একটা অরিজিনাল আর এই যে আঠা এটা খাবো একটু পরে আজ সকালবেলা বিছানাটা গোছানো হয়নি তো এই যে এখন গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর ঘরদোরও সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘর্দর ঝাড় দিয়ে মুছেও নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার সেই ছেলে আসলো কোথা থেকে আজ বৃহস্পতিবার আমি পুজো দিতে পারবো না তো এই যে মেয়ে পুজো দিচ্ছে দেখুন আলপনা এঁকেছে সুন্দর করে ঘট বসিয়েছে সমস্ত ঠাকুরকে ভোগ লাগিয়েছে ওই ঘর থেকে সেলাই মেশিনটা এইখানে নিয়ে এসছি যে এই ঘরে জাল্লার কাছে অনেকগুলো জামা কাপড় অনেক কিছু সেলাই করার আছে তো দিনের বেলা তো সময় পায় না ভাবি রাত্রেবেলা ওরা ঘুমিয়ে পড়লে করব। তো রোজ ওরা ঘুমিয়ে পড়ার পরে লাইট জ্বালালে ঘুমের ডিস্টার্ব হয় যার জন্য জামা কাপড় সেলাই করা হচ্ছে না এই যে এখানে ঝুলছে সেখানে ঝুলছে সেলাই মেশিনটা ওই জন্য ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি জানলার কাছে এই জানলাটা দিয়ে এমনি খুব সুন্দর হাওয়া আসে বাইরের প্রকৃতিও দেখা হবে সেলাইও করা হবে আর এই যে ছেলে বাজারে না এখানেই রেখে দিয়েছে আলু কাঁচা লঙ্কা মুসুর ডাল টমেটো লবণ ওখানে রাখতে পারি না এক বালতি জামা কাপড় কাঁচা ধোয়া করে নিয়েছি আর এগুলো মেলবো বলে বাইরে চলে এসছি তো এই যে গাছপালা একটু দেখছি আগের দিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তারপরে সকালবেলা এই যে ঝরঝরে রোদ উঠেছে এখন সকালবেলা না বলা ভুল কারণ এখন দুপুরবেলা সকাল থেকেই রোদটা উঠেছে আর কি আর মেয়ের সঙ্গে যে কথা বলছি মেলে নিই জামাকাপড়গুলো সংসারের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসছি আর আজকে রান্নার খুব একটা তাড়াহুড়ো নেই সেটা কেন একটু পরে বলছি তো স্নান করে চলে এসেছি এখন চুল টুল আসলে সিঁদুর টুদুর পরে নিই স্নান করে নিলাম এখন যাবো এই যে রান্নাঘরে আর একটা বেগুন ছিল এটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনি ভাজার জন্য বেগুন ভাজার জন্য বেসনের মধ্যে আমি পোস্ত হলুদ লবণ এগুলো দিয়ে দিলাম আর একটু আদা ছুলে নিচ্ছি কাঁচা লঙ্কা একটু আদা আর চারকোয়া রসুন এটাকে শিলনোড়ায় বেটে আমি বেসনের মধ্যে মিশিয়ে বেট এখানে আমি মচমচে করে আলু ভাজা বসিয়ে দিয়েছি বেশ অনেকটা জল দেওয়া ভাত রয়ে গেছে আর মানে ভাত ছিল তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি তো জল দেওয়া ভাত খাওয়ার ইচ্ছে হলো দুপুরবেলা তো চলুন দেখাই দেখুন ভর ছাড়া জল এইখানটায় আমি পেঁয়াজি ভেজেছি তা পেঁয়াজিগুলো একটু পুড়ে গেছে এক পিট আমি এটা বসিয়ে দিয়ে পড়ে গেছিলাম তো এসে দেখছি একটু কালো কালো হয়ে গেছে তারপর স্নান করে এসে যে এখন আলু ভাজি আর এখানে ব্যাটার আর বেগুন বেগুনি করব তো জল দেওয়া ভাত খাবো বিকালবেলা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় কারেন্ট ছিল না তাই ভিডিওটা আর বড় করতে পারিনি তো এই বেগুনি ভাজতে ভাজতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা